নমস্কার তোমাদের সকলকে আরও একবার তো আজকের এই ভিডিওতে যে বইটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত পিএসসি ক্লার্কশিপ প্রিনিমিনির জন্য একটি প্র্যাকটিস সেট দেখতেই পাচ্ছ কভারে পঁয়তাল্লিশটা প্র্যাকটিস সেট রয়েছে তো এই বইটা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি কথা বলবো বেশ কিছু বিষয় বলার রয়েছে এবং পুরো ভিডিওটা দেখার পর তোমাদের অনেকটাই আইডিয়া হবে আমাদের থেকে আমি চেষ্টা করব একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দেওয়ার তবে এখানে তোমাদের উল্লেখ করে রাখি তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি আমি চেষ্টা করি ভালো ভিডিও করা তো তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো খুব ভালো হয় এবং পাশে থাকা বেল আইকানটা তোমরা যদি ক্লিক করে দাও তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এবং যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও তাহলে চলো শুরু করা যাক তো সম্পাদনায় কার্তিকচন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের জন্য প্র্যাকটিস সেট পঁয়তাল্লিশটা প্র্যাকটিস সেটের মধ্যে প্রথম দশটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স ক্লার্কশিপের ক্ষেত্রে এবং পঁয়ত্রিশটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেট রয়েছে তো দশটা যে প্রিভিয়াস ইয়ার্স সেগুলো পুরোপুরি তোমার এক্সপ্লেনেশন করা আছে অঙ্ক সমেত আর পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেটের ক্ষেত্রে শুধু অঙ্কগুলো সমাধান করা আছে পাখিগুলো আনসারকে দেওয়া রয়েছে তো এরকম হচ্ছে বইটার সাইজ তো শুরুতে দাম প্রসঙ্গে বলে দিই কথা তারপর আমরা ভেতরে আরও এগোচ্ছি তো বইটার দাম করা হয়েছে দেখতে পাচ্ছ চারশো এবং এটা একদম নতুন প্রকাশ ফেব্রুয়ারি দু দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রথম প্রকাশ তো তোমরা যে কোনো জায়গা থেকেই বইটা সংগ্রহ করতে পারো তোমাদের সুবিধা মতো আর যদি মনে করো তারকদার দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার ফিফটি ওয়ান কলেজ সেখান থেকে সংগ্রহ করবে তাহলে সেখানে তোমাদের পড়বে টু আমি দেখিও যদি একটু এখানে ফোন নাম্বারটিও রয়েছে এবার যদি বইটার ভেতরের অংশে আমরা দেখি এখানে ক্লার্কশিপ পরীক্ষার স্কিম দেওয়া রয়েছে তোমরা ইতিমধ্যে এগুলো জানো তোমরা তো ফর্ম ফিল আপ করেই তো তোমাদেরকে তাও একটু বলে দিই যে পিলিমসের ক্ষেত্রে তিনটে বড় বিষয় অর্থাৎ ইংরেজি জিকে এবং ম্যাথ সব থেকে বেশি বড় ভূমিকা রাখে কারণ একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর ইংরেজি আছে তোমার তিরিশ নম্বর অঙ্ক রয়েছে আর চল্লিশ নম্বর রয়েছে জিকে প্যাস জেনারেল স্টাডিজ এবং এখানে প্রিভিয়াস ইয়ার্সের ট্রেন্ডসটা দেওয়া রয়েছে অর্থাৎ বিগত বছরগুলোতে এখানে দেখতে পাচ্ছি দু সাল দু হাজার উনিশের এক মানে যে বছরগুলো এখানে কভার করেছে এই বইতে এবং যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে আর কি তো কোন সাবজেক্ট থেকে কি পরিমাণ প্রশ্ন এসেছিল সেটা এখানে দেওয়া রয়েছে তোমরা ইতিমধ্যে এগুলো জানবে বিশেষ করে যদি দু হাজার উনিশের ক্ষেত্রে দেখো জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশ নম্বর এসছে মানে চল্লিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর শুধু জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ছিল এবং উনিশের দুটো পেপার পেপার ওয়ান টু মানে দুটো আর কি সেখানেও তাই দেখা যাচ্ছে তাই উনিশের ক্ষেত্রে যেটা আমি এরকম বিভিন্ন ভিডিওতে বলেছি এই ট্রেনটাই ছিল এটার মানে এটা কখনোই নয় যে এই ট্রেনটি সবসময় থাকবে তবে হ্যাঁ আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার এবং অন্যান্য সমস্ত বিষয়কেই ভালো করে তৈরি করে রাখা দরকার তোমরা চাইলে মন্ডল প্রকাশনী যে টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল সেখানে যুক্ত হতে পারো তো এবার বাকি অংশ আমরা চলে যাচ্ছি এখানে একটা রেপ্রিকা দেওয়া রয়েছে ওয়েমাসিটের এবার সূচিপত্র বা কন্টেন্ট দেখছি যেমন তো ইতিমধ্যেই তোমাদের আমি বলেছি যে দশটা বছরের প্রিভিয়াস ইয়ার্স এখানে রয়েছে সেটা উল্লেখ প্রথমে দেখতে পাচ্ছি এবং তারপর এখানে কিন্তু পঁয়ত্রিশটা সেট রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় ঠিক আছে আর শেষে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা বারোটা মাসের উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট যেগুলো প্রত্যেকটা মাসের থেকে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে সেগুলো উল্লেখ করা আছে এই প্যাটার্নটা তোমরা রিসেন্ট সময় মন্ডল প্রকাশনে অন্যান্য বইতেও দেখে থাকবে এবার আমরা বইয়ের ভেতরের অংশে দেখছি তো প্রথমে যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে দু সালের ফার্স্ট হাফ বিএসসি ক্লার্কশিপ ফিলিমস কীরকম বিষয়গুলো তোমরা ইতিমধ্যে অন্যান্য ভিডিওতে দেখে থাকবে বা অন্যান্য বইও তোমরা দেখেছো তাও আমি এখানে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যেমন এখানে ভারতের ইতিহাস সাবজেক্ট ধরে ধরে ব্যাপারগুলো ভাগ করা হয়েছে তো ভারতের ইতিহাস যেমন মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা প্রথম দিকে উনি সেখানেই তো শুরু শুরু করেছিলেন পরবর্তীকালে উনিশশো সালে তিনি ভারতে আসেন তো এই বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে এখানে তোমার এক্সপ্লেনেশন সহ একই রকমভাবে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে তিরিশে জানুয়ারি নাইনটিন ফর্টি এইটে তোমরা জানো এটা তো এই বিষয়গুলো প্রপার রয়েছে তারপর গৌতম বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনী আমি রিসেন্টলি একটি ভিডিও করেছিলাম সেখানে বলছিলাম যে কিছু কিছু বইতে কিন্তু এটা কপিলাবস্তু দেওয়া রয়েছে তো এটা এখানে সঠিক রয়েছে ভালো কথা তোমাদের বলে রাখি আমি খুব রিসেন্টলি দু তিন দিন আগেই ক্লাবশিপের ওপর আরও একটি ভিডিও করেছিলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটা যদি না দেখে থাকো তোমরা দেখতে পারো আমি এটারও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো ওটা একটা ভালো মানে গাইড বুক মানে খুব ভালো গাইড বুক বেশ তারপর তোমার বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম এটা আমরা জানি যে পশ্চিম মেদিনীপুর জেলায় ঠিক আছে এইভাবে ইতিহাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে এক জায়গায় করা আছে তারপর ভূগোল দেখতে পাচ্ছি ভূগোলের ক্ষেত্রে যেমন দেখো নিম্নে বর্ণিত তোমার নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না কোনটা করে না এর মধ্যে তো দামোদর করছে না বাকিগুলো সবই অতিক্রম করছে ওইদিকে গিয়ে নামও চেঞ্জ হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে ঠিক আছে এবার সেই সংক্রান্ত তোমার যে এক্সট্রা ইনফরমেশন সেটাও এখানে দেওয়া রয়েছে তারপর পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে সহজ প্রশ্নের মধ্যেই পড়ে প্লাস্টিক ব্যাগ তো উনিশের একটু আগে তোমরা দেখেছো অনেক মানে ট্রেন্ড অ্যানালিসিসের ক্ষেত্রে এবং তোমরা আগে থেকেও জানো সেটা যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের পোর্শন কিন্তু অনেক বেশি ছিল তো পরবর্তী প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি দেখবো যে সেই বিষয়টা কিন্তু আর বেশি করে দেখা যাচ্ছে ইতিহাস বা ভূগোলের প্রশ্ন কম আছে স্ট্যাটিকজিকের কারেন্ট অ্যাফেয়ার্স যেমন টোয়েন্টি ফাইভ মার্কস আমরা দেখলাম একটু আগে প্রায় সেরকম প্রশ্ন এসেছে এখানে একটা বিষয় যেমন তোমাদের দেখায় এখানে এই যে প্রশ্নটা নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এখানে যে অপশনগুলো রয়েছে তোমরা বিভিন্ন বইতে দেখবে স্কটল্যান্ড উত্তর আছে কিন্তু এখানে বলছে যে প্রশ্নে উল্লেখিত সবকটি রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্র এবং সেই নিয়ে ইনফরমেশন রয়েছে তো এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে আর কি কারণ স্কটল্যান্ড তোমার ইউনাইটেড কিংডমের মধ্যে পড়ে আরও বেশ কিছু দেশ নিয়ে তো সেটাকে স্বাধীন রাষ্ট্র বলাইতে পারে না অ্যাকচুয়ালি বলাইতে পারে না তো তোমাদের কী মনে হয় তোমরা উল্লেখ করো এখানে তো বলছে যাই হোক তো পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে এটা প্রশ্নটাই ভুল ছিল বা ভুলই ছিল অ্যাকচুয়ালি তখনও তো এইগুলো কোনোটাই হওয়ার কথা নয় তো এখন তোমরা জানো টেক্সটাই রয়েছে এবং সেই সংক্রান্ত ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে ভালো কথা তোমরা পেজ কোয়ালিটি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমার এই ভিডিওতে যে কোয়ালিটি এমনি খারাপ বলবো না প্র্যাকটিস সেটের ক্ষেত্রে ঠিকই আছে তবে খুব ভালোও নয় আর কি তবে যাই হোক এই আর কি দুশো ছেচল্লিশ টাকায় প্র্যাকটিস হিসাবে মানে ডিসকাউন্ট দেওয়ার পর মন্দ নয় এবং তোমরা অলরেডি দেখেছ মানে ভিডিও নেলে এবং কভারে যে আমি এটাকে বেস্ট বলেছি তো তার কিছু তো কারণ আছে আমি আসছি এই প্রসঙ্গে মানে প্র্যাকটিসের যখন ঢুকবো তো সেখানে সেটা বলছি আমি জাস্ট ভিডিওসের একটু দেখিয়ে দিচ্ছি এখানে তারপর ভারতের রাজনীতি মানে ভূগোলটা হয়ে যাওয়ার পর এরকম রাজনীতির প্রশ্ন আছে যেমন দেখতে হচ্ছে সংবিধানের তিনশো সত্তর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তোমরা জানো এটা অপশন বি জম্মু এবং কাশ্মীর তারপর এই যে প্রশ্নটা লোকসভার আসন সংখ্যা কত এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেখছিলাম অ্যাকচুয়ালি ফাইভ ফর্টি হওয়া উচিত এবং এখানে দেখলাম সেটাই আছে তো ভালো ঠিকই রয়েছে তারপর এখান থেকে সেই অংশটা শুরু হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে পঁচিশটা নাম্বার এসেছিল দু হাজার উনিশ সালে যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরাই মোতায়েন আছেন কারা আছেন বিএসএফ সীমান্ত সুরক্ষা বাহিনী তোমরা জানো এগুলো তারপর তোমার নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা মঞ্জুরানি হবে এটা তারপর এই প্রশ্নটা যদি দেখি রাফেল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তাহলে তোমরা জানো ইতিমধ্যে বিষয়গুলো যুদ্ধ বিমান কারণ এগুলো তো নিউজে প্রায়ই আসে ভালোই চর্চায় থাকে আর কি তারপর এটা আবার যেমন স্ট্র্যাটেজিক মধ্যে পড়ছে যে জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন কোন খেলার মধ্যে টেনিস অপশান এ ঠিক আছে এরকম বিভিন্ন প্রশ্ন এখানে আছে যেমন মেসি যিনি ইতিমধ্যেই টাইম ম্যাগাজিনের ক্ষেত্রেও প্লেয়ার হয়েছেন তারপর ফিফা তো বেস্ট প্লেয়ার হয়েছেন ঠিক আছে তো কোন দেশের কেউ বলবে এটা ব্রাজিল অবশ্যই নয় আর্জেন্টিনা তো যাই হোক দু হাজার উনিশ সালে সাংবাদিকতায় একসাথে পুরস্কার পেলেন রবিশ কুমার তোমরা জানো এটা তো এই বিষয়গুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন পোর্শন মিলিয়ে এগুলো করা রয়েছে যেমন এটা একটা প্রশ্ন ইউএন থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় তো এটা ইউএন ইউএন মানে ইউনাইটেড নেশনের একটা প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের কোথায় রয়েছে এটা রয়েছে তোমার জেনেভায় সেটাই উত্তরে রয়েছে থাকার কথা হ্যাঁ সুইজারল্যান্ডে জেনেভাতে রয়েছে এটা তো এরকম বিভিন্ন তোমার প্রশ্ন এবং তার নিচে দেখতে পাচ্ছ এক্সপ্লেনেশন কিন্তু করা রয়েছে তারপর বালাকোট জায়গাটির অবস্থান তোমরা জানো পাকিস্তানের উত্তর পশ্চিমে সেটাই রয়েছে এখানে ঠিক আছে এটা স্ট্র্যাটেজিক একটা প্রশ্নের মধ্যে পড়ে নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রশাসিত ভাস্কর নন নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেজ তোমরা খুব পরিচিত নাম একই সঙ্গে যোগেন চৌধুরী তো এগুলো হচ্ছে না কিন্তু এটা সহজ হয়ে যাচ্ছে এখানে কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম আরোই তোমরা জানো বিখ্যাত লেখক তো স্বাভাবিকভাবে তিনি তো নন এবার এখানে চল্লিশটা প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে গ্রেটার থুনবার্গ তিনি সেই সময় খুব চর্চায় এসেছিলেন এখন কয়টা দেখা যায় না তো আবহাওয়ার ধ্বংসের রোধে সক্রিয় একজন কর্মী এখান থেকে গণিত শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছ গণিতের সমাধানগুলো করে দেওয়া রয়েছে ঠিক আছে আমি এই বিষয়ে আর বেশি বলছি না কারণ এবার প্র্যাকটিসের অংশ নিয়ে বলবো তো এইভাবে সমাধানগুলো সব রয়েছে যেখানে শর্টকাট মনে হয়েছে শর্টকাটে রয়েছে যেমন এটা কাইন্ড অফ এক ধরনের শর্টকাটই বলা যেতে পারে এটা অনেক রকমভাবে করা যেতে পারে তবে এই টেকনিকটা আমার ভালো লাগলো আমি এটাই ফলো করি তো এরকম আর কি অঙ্কের বিষয়গুলো হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে শেষ তিরিশ নম্বর হচ্ছে ইংরেজি ঠিক আছে ইংরেজি ক্ষেত্রে তোমার ভালোভাবে দেখতে গেলে কিন্তু এক্সপ্লেনেশনগুলো করা আছে ঠিক আছে আমার নিচে অনেকটা করে কিন্তু গ্রামাটিক্যাল যে পোর্শনগুলো সেগুলো দেওয়া রয়েছে তো তোমাদের কাছে যদি ইতিমধ্যে কোনো বই থেকে থাকে প্র্যাকটিস সেটে আমি এটা বলবো না যে তোমরা এই বইটা আবারও কেনো প্রয়োজন পড়লে অবশ্যই কিনতে পারো আর যদি কোনো বই না কেনা থাকে তাহলে কিন্তু এই বইটা অবশ্যই কিনতে পারো যে কারণে এই বইটাকে আমি কিন্তু বেস্ট লিখেছি এবার সেই প্রসঙ্গে আসবো এক এক করে ঠিক আছে এখানে একশোটা প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে আমি আর এগুলো পড়ে শোনালাম না কারণ আমি ওই দিকটা কভার করতে চাইছি তো একই রকমভাবে আরও নটা প্র্যাকটিস সেট এই বইতে রয়েছে এবং সেইগুলোর প্র্যাকটিস আমি বলছি প্রিভিয়াস এই বইতে রয়েছে এবং সেইগুলো কিন্তু প্রপারলি এক্সপ্লেনেশন করা রয়েছে মানে সেটা ইংরেজির ক্ষেত্রে হোক বা ক্ষেত্রে হোক বা অঙ্কের ক্ষেত্রে হোক অঙ্ক করে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি তোমার প্র্যাকটিস সেটের অংশে তো এই অংশ থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট তো প্রথম প্র্যাকটিস সেট ওয়ান যদি আমরা দেখি এটা আমি ভালো করে দেখছিলাম তো এখানে যেটা আমি পেয়েছি প্রথম কথা বলতে হয় যে প্রায় নির্ভুল বলা চলে মানে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা তোমার বলা যেতে পারে টাইপিং মিস্টেক হতে পারে সেটা পেয়েছি আসছি সেই প্রসঙ্গ অঙ্কের ক্ষেত্রে আদারওয়াইজ উত্তরগুলো ভুল পাওয়া যাচ্ছে না এবং সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে ধরনের প্রশ্ন এখানে নেওয়া হয়েছে সেটা এক্সাম ওরিয়েন্টেড অর্থাৎ আমি কি আমি দেখাবো পুরো বিষয়টাই বলবো সেটা এই কারণেই বলছি কারণ ধরো এই যে স্ট্যাটেজিকে বলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা ইতিহাস ভূগোল বা সায়েন্স থেকে বিভিন্ন অংশ থেকে প্রশ্ন দেওয়া তোমার যদি মনে করতে পারো যে অ্যাডভার্টাইজমেন্টে এসেছিল সেখানে কিন্তু ইতিহাস ভূগোল সায়েন্স বা ডেলি সায়েন্স এই কথাগুলো কিন্তু উল্লেখ ছিল সেখানে অঙ্কটা ছিলই মানে থেকে নাম উল্লেখ ছিল সেখানে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এখানে করা আছে খুব কঠিন একটা প্রশ্ন হওয়ার কথা নয় বেশিরভাগ ক্ষেত্রেই সেরকমটা মাথায় রাখা আছে এমনটা না যে তোমার সিভিল সার্ভিসের মতো খুব বেশি কঠিন করা আছে সেরকম কিন্তু নয় তুমি করতে পারবে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি দেখলাম একদম লেটেস্ট যে একটা প্রশ্ন খুব রিসেন্ট মানে গত মাসেরই হবে হয়তো সেরকম কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম ঠিক গত মাসের বলবো না মানে রিসেন্টলি আর কি তাই চলো আমরা প্রশ্নগুলো দেখিনি তাই তোমাদের একটা আইডিয়া হবে যে কী ধরনের প্রশ্ন রয়েছে যেমন প্রথমটা দেখতে পাচ্ছি ধরো এক নম্বর প্রশ্নটাই যে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় তোমরা জানো এটা আলেকজান্ডার কানিংহাম ঠিক আছে আচ্ছা ভালো কথা এখানে আমি একটা জিনিস উল্লেখ করে দিয়ে আগেও করেছি প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু তোমার আনসার কি দেওয়া রয়েছে কিন্তু কোনো মানে এক্সপ্লেনেশন নেই কিন্তু শুধু অঙ্কের ক্ষেত্রে সমাধানগুলো রয়েছে অর্থাৎ ইংরেজি বা জিএসের ক্ষেত্রে তোমরা কিন্তু সমাধান পাচ্ছ না বা এক্সপ্লেনেশন পাচ্ছ না ঠিক আছে আবার ফিরে যাচ্ছে আগের প্রশ্নে বা এই দু নম্বর প্রশ্নে যেন ধরা আছে বাহমানি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন মোহাম্মদ বিন তুগল ঠিক আছে বা তিন নম্বর ইতিহাসের প্রশ্ন দেখছি আমরা আর কি যেমন এটা তোমার অ্যানসিয়ান থেকে ধরা যেতে পারে এটা তোমার মেডিভেলের অংশ চলে আসলো হায়দ্রাবাদের কোন শাসক লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নিতে সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন একজনের নিজাম দুই নিজাম আলী ঠিক আছে তারপর ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম কারকটি লালা রাজপথ রায় ঠিক আছে একই রকম সব আর কি দেখা পারে এটাই ধরো দেখি প্রকাশ্যে কে প্রথম ভারতের ত্রি বন্ধ রঞ্জিত মানে জাতীয় পতাকা উনিশশো সাত সালটা উল্লেখ করেই দিয়েছে উত্তোলন করেন এটা জার্মানিতে হয়েছিল স্টুয়ার্টে কে করেছিলেন মাদাম কামা বা আরো ধরো পশ্চিমবঙ্গের তেইশতম জেলা জেলা সংক্রান্ত একটা প্রশ্ন আমরা দেখলাম দু হাজার উনিশ সালে জিজ্ঞেস করা হয়েছিল যদি প্রশ্নটাই ভুলছিলো এখানে যেমন জিজ্ঞেস করি তেইশতম জেলা কোনটা ছিল আর কি কোনটা ছিল এটা পশ্চিম বর্ধমান মোস্ট প্রবলিং আচ্ছা আর কি কি দেখা যেতে পারে ম্যাকবোহন লাইন তোমরা জানো এটা কী হবে চীন হবে তারপর চিহ্নিত হবে আইএস ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট খুব পরিচিত উত্তরাখণ্ডে রয়েছে এটা আচ্ছা এখান থেকে ভূগোলে ভূগোল বলো বা জিকে তোমরা যেন ভূগোলে অনেক অংশ স্ট্র্যাটেজিকের সঙ্গে সরাসরি আসে তার মধ্যে এটা চলে আসছে এটাকে ভূগোলেই ধরা যেতে পারে এগুলো ভূগোলের মধ্যে ধরা যেতে পারে তো ইতিহাসের প্রশ্ন তো এখানে প্রায় হয়ে গেল ইতিহাসের প্রশ্ন আর আছে কিনা দেখতে হবে এখানে এটা একটা ইতিহাসের প্রশ্নের মধ্যে পড়ছে এটা পরেটির মধ্যে আসে এই প্রশ্নটা তাই বলা হচ্ছে কোন কোন আইন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করা হয়েছিল এই প্রশ্নটার ক্ষেত্রে আমি দেখলাম এটা কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল হতে পারে মানে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে তো তোমার দেখতে গেলে চার্টার আইন আঠারো আঠারোশো তেরোই হচ্ছে আর কি বাট পুরোপুরি যদি কার্যকলাপকে বন্ধ করার কথা বলা হয় বা পুরোপুরি যদি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে যায় তাহলে সেটা আঠারোশো তেত্রিশ হচ্ছে তো এখানে অপশানে সেটা নেই সেটা যদি থাকতো তাহলে সেটা অবশ্যই এটা কন্ট্রোভার্সিয়াল হতে পারতো তো এখানে তো মানে যা আছে তো চার্টার আইন আঠারোশো তেরোই হবে যে উত্তরগুলো আমি বলছি সেই উত্তরগুলোই কিন্তু রয়েছে মানে ওই জন্যই বললাম যে এটা প্রায় নির্ভুল আচ্ছা এটা যেমন দেখে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো কোথায় আছে ব্যাঙ্গালোরতে এই ধরনের একটা প্রশ্ন আপনার ইস্যু ছিল যাই হোক তারপর ভারতীয় সংবিধানের রচয়িতা কাকে বলা হয় বি আর আম্বেদকর ঠিক আছে এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আছে আরও দু একটা প্রশ্ন দেখতে চাই যেমন ধরো এখানে পলিটির মধ্যে থেকে আসছে রাজ্যসভার সদস্যের মেয়াদ সংখ্যা কত বছর ছয় বছর লোকসভা খেতে পাঁচ তারপর এটা কী আছে ভারতের অর্থনীতি সংস্কারের জনক তো সংস্কার বলছে রিফর্ম রিফর্মের ক্ষেত্রে নার্সিং মারাও ঠিক আছে ওই লেট নাইনটিসের সময়টা আর কি নীতি আয়োগ গঠনের কথা প্রথম কত সালে ঘোষণা হয় নীতি আয়োগ শুরুই হয়েছে দু সাল থেকে তো ঘোষণার জায়গা থেকে অনুমান করা যেতে পারে দু সাল আমি আনসার দেখেছিলাম সেটাই ভেঙেছে আর কি উন্নত শ্রেণীর দেশগুলির চায় তাহলে আমরা এখানে ইকোনমির একটা প্রশ্ন পেয়ে গেলাম নীতি আয়োগের মধ্যে দিয়ে এটাও একটু ইকোনমির মধ্যে পড়ছে এটা পলিটির অংশ ছিল মানে হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে বা খানিকটা স্ট্র্যাটিক জিওগ্রাফি মিলিয়ে তারপরে এখানে পলিটি থেকে আমরা ইকোনমি হয়ে ইকোনমি এখনও চলছে তেমন উন্নত শ্রেণীর দেশগুলির জিডিপি সর্বোচ্চ অংশ কোথা থেকে আসে এটা আমি ইকোনমিতে পড়েছিলাম এটা সেবা ক্ষেত্র ঠিক আছে তোমার মানে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে তাও আমার ডাউট হচ্ছিলো একটু যে পর্যটন ক্ষেত্র হতে পারে না তা আমি দেখলাম নেটে মিলিয়ে আর এখানেও দেখলাম হ্যাঁ সেবা ক্ষেত্রটাই নিয়েছে তারপর ভারত নেটের ফান্ডিং কোন সংস্থা থেকে হয় এটা আমি একদমই জানতাম না তো এটা আমি দেখলাম এখানে ইউএসওএফ এটা তোমার তোমার ফুল ফর্মটা তো আমি ভুলে গেছি দেখেছিলাম এটা তোমার ইউনিভার্সাল সামথিং ফান্ড এরকম ছিল তো এটা ভারত সরকারের একটা অংশ আর অর্থ নয় তারই একটি অংশ সেখান থেকে হয়েছে আর কি আরও যদি বিভিন্ন প্রশ্ন এখানে দেখা যায় যেমন ধরো নিচের কোনটিতে ডিএনএ পাওয়া যাবে তো কন্ডিয়া আছে পাওয়া যাচ্ছে নিউক্লিয়াস তো থাকছে কোরোপ্লাস তো থাকছে তো সবগুলি হচ্ছে এর উত্তর তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি সায়েন্সের মধ্যে আমরা চলে এসেছি আরও যদি এদিকে প্রশ্ন দেখি মানে প্রথমে জিকে বা জি এস এর প্রশ্নগুলো দেখছি এরকম বিভিন্ন রকম প্রশ্ন আছে যেমন আঠাশ নম্বর প্রশ্নটা হচ্ছে দুটি পরমাণু নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার বিয়োগ ফল সমান হলে তাদের পরস্পরকে কি বলবে আইসোটোপ বলবে কারণ ইলেকট্রন তাদের ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে এরকম দেখতে পপ সব সায়েন্সে কিছু প্রশ্ন দেখলাম যার মধ্যে তোমার মোস্টলি কেমিস্ট্রি ঠিক নয় খানিকটা কেমিস্ট্রি আর এইদিকে তোমার বায়োলজির অল্প ছিল আর তোমার ফিজিক্সেরও তুমি একটা বাড়াইতে পারে বাট ফিজিক্স তো একটা দেখতে পাচ্ছি না থারোমিটার যদিও বা এখানে রয়েছে বেশ তো সায়েন্সের কিছু প্রশ্ন ছিল আর কি এখানে তারপর নীলদর্পণ নাটকটি মানে এটা অংশ অংশে চলে আসছে দীনবন্ধু মিত্র এরকম পরপর রয়েছে প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম দিগদর্শন তারপর আরও স্ট্যাটিকজিক আর একটা প্রশ্ন এটা নৃত্য থেকে ভারতনাট্যম কোন রাজ্যে লোকনৃত্য তোমরা জানো এটা তামিলনাড়ু অপশান বি তারপর ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করেন টিম বার্নাস লি এরকম বিভিন্ন বিষয় তারপর ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসছে এটা দু হাজার উনিশ সালে মানে দু হাজার উনিশ সালের সময় যারা পড়াশোনা করেছে সেই সময় তারা এটা ভালো করে জানে যে এই অংশটা তখন থেকে চালু হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সে যে এটাকে আরও বাড়ানোর কথা বলা হয়েছে ঠিক আছে আর কি দেখা যেতে পারে এরকম বিভিন্ন তোমার খেলাধুলো সব অংশ রয়েছে আর কি হ্যাঁ যেটা বলছিলাম তোমার এই যে এই প্রশ্নটা আর এটা এটা আগে দেখিয়ে দিই আর বৈশালী নিচের কোন খেলার সঙ্গে যুক্ত তো আর বৈশালী কী রিসেন্টলি তোমরা যেন আর বৈশালী হচ্ছে একজন দাওয়া খেলোয়াড় একজন মহিলা দাওয়া খেলোয়াড় যিনি ভারতে এই মুহূর্তে যিনি চ্যাম্পিয়ন প্রাগ প্রাগের কিন্তু বোন হন ঠিক আছে এবং সম্ভবত তিন নম্বর তিনি গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ড মাস্টার দাবাতে মহিলাদের মধ্যে ঠিক আছে তো এটার খুব রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হচ্ছে কারণ উনি অর্জুন পুরস্কারও পেয়েছেন মানে যারা যারা পেয়েছেন তাদের মধ্যে একজন দাবা থেকে উনি একমাত্র পেয়েছেন তারপর নিচের কোন মহাকাশ সংস্থা তার প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে খুবই রিসেন্ট এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মানে বিষয় এসেছে ইসরো তো একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ কিন্তু এখানে রয়েছে আমি দেখলাম তো এখানে শেষ হয়ে গেল তোমার জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা মানে পুরো জেনারেল স্টাডিজের ব্যাপারটা আর কি তারপর তোমার শুরু হচ্ছে এখান থেকে ইংরেজি তিরিশ নম্বর ইংরেজি থাকবে তিরিশ নম্বর অঙ্ক থাকবে তো ইংরেজি ক্ষেত্রে আমি দেখি দিই কীরকম বিষয়গুলো রয়েছে ফর এক্সাম্পল প্রথমটাই দেখি রাইট ফ্রম দ্য বিগিনিং ড্যাশ গভর্নমেন্টস ফোকাস হ্যাজ বিন অন ড্যাশ ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি তো এটা অপশান সি হচ্ছে দু ক্ষেত্রে ডা হবে আরও যদি ধরো এরকম দেখা যায় যেমন থিংস দ্যাট ফাউন্ড এভরিফায়ার এভরিফায়ার সামথিং যেটা ফাউন্ড হতে পারে স্কেয়ার্স হচ্ছে না রেয়ারও হচ্ছে না আনইউজুয়ালও হচ্ছে না তো এটার মানে যদি নাও জানো তাহলেও বোঝা যাচ্ছে এটাই হচ্ছে আর অমনি প্রেজেন্ট মানে যেটা সব জায়গায় বর্তমান তো এই বইটার ক্ষেত্রে যদি এইগুলো ধরো এই যে বাকি যে পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট ঠিক আছে প্রথম দশটাটা ধরো প্রিভিয়াস ছিল বাদ দিলাম এগুলো যদি পুরোপুরি এক্সপ্লেনেশন থাকতো আরও ভালো হতো ঠিক আছে বাট আমি এই কারণেই বলবো যেটা তোমরা ব্যবহার করতে পারো কারণ খুব এক্সাম ওরিয়েন্টেড মনে হচ্ছে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সহ রয়েছে মানে আগে যেগুলো এসেছে সেগুলো হতে পারে একটু ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স যদি সেটা ম্যাটার করে না পিএসসির ক্ষেত্রে তো পুরোনো প্রশ্ন চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা ডাব্লিউএসএস ক্ষেত্রে দেখেছি বাট এনিহাও যেটা বলছিলাম যেটা এক্সপ্লেনেশন থাকলে আরো ভালো হতো বাট ওভারঅল বেশ ভালো লেগেছে আমার আমি এটা তো বলবো না যে আমি সমস্ত প্র্যাকটিস সেটগুলো দেখেছি সেটা স্বাভাবিকভাবে ভিডিও করার জন্য দেখা সম্ভব নয় বাট তোমাদের এই ভিডিওটা করার জন্য এবং তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য যে এটুকুটা দরকার সেটা আমি চেষ্টা করেছি যাক বেশি কথা হয়ে যাচ্ছে আরও কয়টা দেখে নেওয়া যাক এরকম যেমন এইটাই ফর এক্সাম্পল বলছে হি ইজ বেন্ট টু হার্ম মাই রেপুটেশন বাই ফলস অ্যাকুইজিশন তো এটা প্রিপোজিশনের মধ্যে খানিকটা আসছে বেন্টের পর কোনটা হতে পারে তো বেন্ট অন হরম সেই জায়গা থেকে এটা কারেক্ট হচ্ছে আর কি এরকম বিভিন্ন অংশ আছে যেমন এটা এটা আমারই বলতে ইচ্ছা করছে ডু ইউ ওয়ান্ট টু ড্যাশ টু রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিন প্লিজ সাবস্ক্রাইব ঠিক আছে তো এরকম বিভিন্ন আছে যেগুলো তোমরা দেখতে যেমন ফর এক্সাম্পল এই ধরনের প্রশ্ন তোমরা প্রিভিয়াসিয়ার্সে দেখে থাকবে মানে খুব কঠিন কিন্তু নয় আমি বলছি না তুমি সবই করতে পারবে বা প্রিপোজিশন বলো বা ফের ব্ল্যাঙ্কস বলো সেই ধরনের প্রশ্ন দেখা যায় তো সেইভাবেই কিন্তু এটা বানানো হয়েছে আরও কয়েকটা যদি দেখি যেমন ফর এক্সাম্পল এটা ইউ উইল পার্টিসিপেট পার্টিসিপেট হ্যাঁ ইউ উইল পার্টিসিপেট ইন দ্য ম্যারাথন অন টিউ তো আমার যেটা মনে হচ্ছিল কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন নেই আমি আনসার মিলিয়ে দেখলাম যে হ্যাঁ তাই রয়েছে কোনো মানে ঠিকই আছে আর কি এরকম বিভিন্ন ইংরেজির প্রশ্নগুলো যেখানে শেষ হচ্ছে তোমার এখানে সত্তরে ঠিক আছে তারপর এখান থেকে শুরু হচ্ছে অঙ্ক তো তিরিশটা অঙ্ক আছে অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা আমি দেখছিলাম একই রকম মানে তুমি খুব কঠিন অঙ্ক পাবে না করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্টেজ আর অনুপাতের অঙ্কই বেশি যে কারণেই বলা হয় যে পার্সেন্টেজের অনুপাত দিয়েই অঙ্ক শুরু করা হচ্ছে শেখার ক্ষেত্রে যাতে অন্যান্য ভিতগুলো তৈরি হয়ে যায় বা একই সাথে আর রয়েছে এটা তুমি কেন করতে পারবে না এটা নয় হবে মানে চোখে দেখেই হয়ে যাচ্ছে করা দরকার হচ্ছে না যেমন এই অঙ্কটা ক্ষেত্রে আমি মানে করে করে দেখছিলাম কিছু অঙ্ক এই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম যে পাঁচ বছর তিরিশ মানে তিরিশ বছর হবে পুত্রের ক্ষেত্রে পাঁচ পিতার ক্ষেত্রে তিরিশ দেখলাম হ্যাঁ তাই হচ্ছে তারপর এরকম তোমার বিভিন্ন ক্ষেত্রে দেখছিলাম এটা ক্ষেত্রে সম্ভবত চার এস ছিল এটা ক্ষেত্রে পঞ্চাশ এটা ক্ষেত্রে তেরো বাই পঁচিশ কিছু কিছু দেখেছি আর কি সব করেছি বলবো না একটা অঙ্ক বলছিলাম তোমাদেরকে যেটা আমি দেখেছিলাম এই যে এখানে এই অঙ্কটা এই অঙ্কটা করার সময় কিছু উত্তর মিলছে না মানে অপশানের সাথেই যাচ্ছে না পরে বুঝলাম সেভেন ইস টু থ্রি হবে তো এটা একটা তোমার মিস্টেক আছে এখানে ঠিক আছে সলভ যেখানে করেছে মানে নাইনটি কত দেখলাম নাইনটি সেভেন সলভে দেখলাম ঠিকই আছে এই যে নাইনটি সেভেন অঙ্কটা সলভ করা আছে তো সলভটা গিয়ে যখন দেখলাম তখন বুঝলাম আচ্ছা এটা তিন নিয়েছে তো সলভগুলো বেশ ভালোভাবেই করা আছে কিছু কিছু ক্ষেত্রে লেন্ধি লাগতে পারে তবে সেটা স্বাভাবিক আদারওয়াইজ ঠিকই আছে তো অঙ্কের ক্ষেত্র দেখলাম বেশ ভালো যেমন এই অঙ্কটা দেখছিলাম এটা কত আসত মনে করতে পারছি না এইটটি ফাইভ টোয়েন্টি এসেছিল নাকি ঠিক মনে করতে পারছি না দেখিনি করেছিলাম এটা কোথায় গেল এইটি ফাইভ টোয়েন্টি ফাইভ এসেছিল এই যে ঠিক আছে মানে বেশ সুন্দর করে করে দেওয়া আছে এটা ভেন ডায়াগ্রামের মতো রয়েছে আর কি বেশ ভালো তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কীরকম কি রয়েছে বাকি তোমরা যারা এই ভিডিওটা পরবর্তীকালে দেখছো এবং এই প্র্যাকটিস একটা ব্যবহার করেছো তোমাদেরও যদি কোনো অপিনিয়ন থাকে তোমরা যদি ভুল পেয়ে থাকো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিও যে পরবর্তীকালে বাকিরা যখন ধরো তখনও যদি মনে করে যে এই বইটা কিনবে তাদেরও অনেকটা হেল্প হতে পারে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আমি আমার দিক থেকে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হচ্ছে বা এবং কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে চলো তাহলে